এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি বা পিজি কোর্সে ভর্তির জন্য সিইউইটি রেজাল্ট দেওয়ার পর আপনারা রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, তো ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গিয়ে আপনাদের বিভিন্ন মাস্টার ডিগ্রি প্রোগ্রামের যে মেরিট লিস্ট আছে সেটা চেক করতে পারবেন। তো ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা অ্যাডমিশন সেকশনে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন যে এখানে আপনাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তো আমি একটি মেরিট লিস্ট ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি, আমি এমএ এডুকেশনের মেরিট লিস্টটা আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। আপনারা আপনাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলির মেরিট লিস্ট আপনারা ডাউনলোড করবেন, তারপর সেখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখবেন যে আপনাদের মেরিট লিস্ট রয়েছে এবং নিচের দিকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে, এখানে যেমন 4,350 টাকা বলা হয়েছে এমএ এডুকেশনে যাদের লিস্টে নাম এসেছে। আপনাদের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম হতে পারে, তো মোটামুটি আর্টসের যে সাবজেক্টগুলি যেগুলিতে প্র্যাকটিক্যাল নেই সেগুলিতে 4,350 টাকা, এবং নিচে বলা হয়েছে যে আপনাদের অবশ্যই সেটা অনলাইন পেমেন্ট করতে হবে, এখানে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ইউপিআই পেমেন্টের মোডে আপনারা পেমেন্ট করতে পারেন। একবার পেমেন্ট করার পর সেটা আর রিফান্ড হবে না, এবং আপনাদের কিন্তু 27 অগস্টের বিকাল 5টার মধ্যেই কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। এবং নিচে বলা হয়েছে ইউনিভার্সিটি চাইলে সিট বিভিন্ন সাবজেক্টের সিটগুলি ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারে, অর্থাৎ সিট বাড়াতেও পারে আবার কমাতেও পারে। তো আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে 27 আগস্ট 2023 বিকাল 5টার মধ্যে যাদের মেরিট লিস্টে নাম এসেছে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে আর মেরিট লিস্ট পাবলিশ হবে কি না, অবশ্যই পাবলিশ হবে, এখানে যাদের নাম এসেছে ওনাদের মধ্য থেকে যদি কেউ পেমেন্ট না করেন, কেউ ভর্তি না হন, তাহলে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আবার আসবে, এবং এগুলি সম্পূর্ণ কিন্তু আপনাদের সিইউইটি যে স্কোর রয়েছে সেই স্কোর অনুযায়ী মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। আশা রাখি বুঝতে পারছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন।